সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। ঠোঁটে জ্বর ঠোসা হচ্ছে, মানে রাতে রাতে জ্বর হচ্ছে, শরীরটা একটু দুর্বল আছে, বাদ বাকি সব ঠিকঠাক। তোমরা কেমন আছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো সকালবেলা উঠে শুনি আজকে রান্নার বৌদি আসবে না, মানে যে কাজবাজ করে দেয় উনি আসবে না, ওনার মায়ের শরীর খারাপ, তার জন্য উনি আসবেন না আজকে। তো ভাবলাম তাহলে কাজে লেগে পড়ি সকাল সকাল। তো যিনি বাসন মেজে দেন উনি এসেছিল সকালবেলা, বাসন টাসন মেজে দিয়ে গেছে, আর বাদ বাকি যা কাজ আজকে, মানে ঘরের কাজ থেকে শুরু করে রান্নাঘরে রান্না বান্না সমস্ত কিছু আমিই করব। তো সেই ব্লগটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, এবার হচ্ছে ঘরটা মুছে নেব ভালো করে, ঘর দিয়ে বারান্দা দিয়ে সমস্ত জায়গা সুন্দর করে মুছে নেব। আর ওই সোফার পাশে যে জামা কাপড়গুলো দেখছো ওগুলো কাচতে হবে বলে আলাদা করে রাখা, কিন্তু বৌদি তো আজকে আসেনি সেই জন্য কাচাও হবে না, তা ভাবলাম আমি কেচে দেবো সকালবেলা উঠে ভেবেছি। আর ভোরবেলা থেকে ভীষণ বৃষ্টি শুরু হয়েছে, ভীষণ মানে এত বৃষ্টি হয়েছে সেটা বলার মতো নয়। তো যার জন্য রোদ সেভাবে ওঠেইনি বলতে গেলে চলো, ওই জন্য ভাবলাম যে ভেজা গন্ধ হয়ে যাবে জমা করে রাখলে, থাক আজকে আর ধোবো না, উনি কালকে এসে ধুয়ে দিয়ে যাবেন। তো রান্নাঘর রান্না করতে ঢুকে দেখি এই কৌটা ফৌটার এই অবস্থাগুলো খুব একটা ভালো না, তা ভাবলাম যে এগুলো সুন্দর করে আগে পরিষ্কার করি তারপরে রান্নায় লাগবো। আর কি বলতো, রান্নার জায়গাটা একটু পরিষ্কার না হলে না বেশ রান্না করে না ভালো লাগে না, কেমন যেন একটা লাগে। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যদি রান্নাটা করা যায় বেশ ভালো লাগে, মানে মনেই হয় যে রেঁধেই যাই, মানে রান্নাঘরেই থেকে যায় এরকম একটা ব্যাপার। আর একটু নোংরা থাকলে মনে হয় কখন রান্না বান্না করে বেরোবো রান্নাঘর থেকে, এরকম একটু মনে হয়। তো যাই হোক, যেহেতু বৌদি কাজবাজ করে খুব একটা এগুলো আমার কাজের মধ্যে পড়ে না এখন আর কি রিসেন্ট, তো যার জন্য আর কি যেদিন ঢুকি তো সেদিন সব একসাথে পরিষ্কার টরিষ্কার করি। তো দেখলাম এই সাইডগুলোর অবস্থা খুব খারাপ, তো একটা লোহার এরকম স্কচ ব্রাইট ছিল, তো সেটা দিয়ে ভালো করে ঘষে ঘষে এই সাইডগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি। ব্যাস, যা যা কাজকর্ম ছিল রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্নর কাজ বা সমস্ত কিছু কমপ্লিট, এবার হচ্ছে রান্নায় আর কি লাগবো। তো যেটা রান্না হবে সেটা হচ্ছে কচুর লতি, একটা ভাজা হবে আর হচ্ছে মাংস হবে। তো তার জন্য মশলা ছুলে নিচ্ছি, আর ভোরবেলাও বৃষ্টি হয়েছে, কালকে সন্ধ্যাবেলায়ও খুব ঝড় বৃষ্টি হয়েছে, তো কোথাও একটা তার ছিঁড়ে গেছে, তো যার জন্য কারেন্ট নেই, আর আমাকে এই মিক্সি তো নেই, এই জন্য আর কি শিলনোড়াতে মশলা বাটতে হবে, অনেকদিন পর শিলনোড়া ধরলাম। যাই হোক, আর ইনভার্টার আছে তবে ওটাতে মিক্সি তারপরে মানে এইসব মেশিনপত্র সাপোর্টটা নেয় না আর কি, ফট করে লাইনটা কেটে যায়, তখন আর এক বিপদ, যাওয়া চলছিল সেটাও বন্ধ হয়ে যাবে। তা ভাবলাম অত দরকার নেই, নিজে হাতেই বেটে নিই। আর শিলনোড়াতে বাটা মশলা তরকারি খেতে না বেশ ভালোই লাগে, অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। হ্যাঁ, মানে অনেক ডিফারেন্স, কিন্তু তোমরা যদি একবার মিক্সিতে আর একটা শিলনোড়ায় যদি দুই রকমের রান্না করো তোমরা নিজেরাই তার তফাতটা বুঝতে পারবে। তো যাই হোক, এই যে মশলা কমপ্লিট, এবার হচ্ছে চিকেনটা দিয়ে দিলাম কষিয়ে, মশলাটা কষিয়ে চিকেনটা দিয়ে এবার চিকেনটা একটুখানি কষিয়ে নেব, তাই একটু কালারের জন্য এই যে রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। প্রায় আমার রান্না সমস্ত কিছু হয়েই এসছে, এবার জল দিয়ে দেব। তো বন্ধুরা, এটা হচ্ছে মঙ্গলবারের একটা ভিডিও ক্লিপ, যেটা কিনা আমাদের একটা কালী পুজো বাড়িতে নেমন্তন্ন ছিল কালী পুজোর, তো সেই জন্য আর কি রেডি হয়েছে হালকা করে। আর মানে এই কদিন না প্রত্যেক দিন একটা রুটিন হয়ে গেছে, মানে বিকাল হলেই একটু ঝড় বৃষ্টি হচ্ছে, তো যাই হোক একটু রাত করেই যাচ্ছে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে। তো এই যে চিনি রেডি, আর তমালিকাদেরও নেমন্তন্ন ছিল একদম আমাদের বাড়ির কাছে, তো সেখানে যাচ্ছি, চিনিকে ওই যে রেডি করিয়ে দিয়েছি, ঘুমিয়েছিল, ঘুম থেকে ডেকে তুলেছি, ওখান থেকে এসে নাহলে আবার রাতে ঘুমোতে যাইবে না। যাই হোক, তো চলো যাওয়া যাক। তো এই যে ঠাকুরের প্রসাদ দিয়ে ঠাকুরের দর্শন করে এই যে খেতে বসে গেছি, খিচুড়ি ছিল, আলুর দম ছিল, ফ্রাইড রাইস ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই ছিল মেনুতে। আমি না দু তিন দিনের ব্লগ একসাথে মিশিয়ে তোমাদেরকে দিচ্ছি, যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও, আর কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করো। এটা হচ্ছে বুধবারের একটা ভিডিও ক্লিপ, সন্ধ্যাবেলা আমি বললাম না রুটিন মেনে আর কি বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন ঝড় বৃষ্টি। তো যাই হোক, আজকে আর ঝড়টা হয়নি, বুধবারের দিন বৃষ্টিটা হয়েছে, একদম মানে ভীষণ বৃষ্টি। তো সন্ধ্যাবেলা চা খেয়েছি আমরা, সন্ধ্যাটা মানে একটু পেরিয়ে গিয়ে কেমন যেন একটু আমার না চপ এই জাতীয় খাবার আমার একদম ভালো লাগে না,
তো কেন জানি না সেদিন হঠাৎ করে খেতে ইচ্ছে করছিল, যে একটুখানি পেঁয়াজের চপ বা একটু আলুর চপ হলে আমার বেশ ভালো লাগতো, খেতে ইচ্ছে করছে বৃষ্টির মধ্যে। তো কি বানাবো, ঘরে তেমন কিছুই নেই, চিকেন ছিল ফ্রিজের মধ্যে, এবার ডিম ছিল না যে পকোড়া করব। তারপরে ভাবলাম এখন চিকেন পকোড়া করতে গেলে আবার মশলা টশলা করো, তো ওইসব ঝামেলা না করেই আমি একদম সহজেই পেঁয়াজের বড়া বানাবো। আর কি পেঁয়াজিও বলতে পারো, আমরা পেঁয়াজের বড়াও বলি, পেঁয়াজ পকোড়াও বলতে পারো, তো সেটাই বানাবো। যাই হোক, পেঁয়াজগুলো কুচি করে কেটে নিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কুচি করে, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ আর স্বাদ মতো নুন, এই দিয়ে আর দেবো হচ্ছে চালের গুঁড়ো। তোমরা অনেকেই আছো বেসন দিয়ে করে থাকো, অনেকেই করে থাকে আর কি, তো আমি এখানে বেসনটা ইউজ করছি না, আমার না বেসনের জিনিসগুলো ভালো লাগে না, তো আমি ওই জন্য এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে চটকে নেবো, হালকা একটু জল দিয়ে দিচ্ছি, না হলে জিনিসটা আর কি মাখবে না ভালো করে। তো যাই হোক, মাখা হয়ে গেছে, এবার হচ্ছে তেল গরম করতে দিয়ে দিয়েছি ওই সাইডে, তেলটা গরম হয়ে গেলেই কিন্তু পকোড়াগুলো আমি ভেজে নেব। মানে আজকে না মানে ভীষণ ভালো লাগছিল, মানে সন্ধ্যাটা খুব সুন্দর কেটেছে, বাইরে টিপ 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 করে বৃষ্টি পড়ছিল, অনেকটাই কমে গেছে, আর চারিদিকে ব্যাং ডাকছিল, ঝিঝি পোকা ডাকছিল, তার সঙ্গে গরম গরম পেঁয়াজি, দারুণ লাগছিল কিন্তু জানো তো। আর তোমাদের দাদাভাই মুড়ি দিয়ে খেয়েছিল, তমালিকাও মুড়ি দিয়ে খেয়েছিল, তারপর আমার মনে হলো একটু আমিও মুড়ি দিয়ে খাই দেখি, তো আমি একটু মুড়ি দিয়ে কিন্তু টেস্ট করেছি, বেশ ভালো লেগেছে খেতে। তো ঘরে মামনি আর বাবা আছে, চিনি আছে, তো মামনিকে দিয়ে এলাম আর কি ও ঘরে, আর বাবাকে দিয়ে এলাম। তো আর এখানে আমি তমালিকা আর তোমাদের দাদাভাই বসে খাচ্ছি, তো মুড়ির কৌটা নিয়েই বসে পড়েছি। যাই হোক, তো গাইজ জানি আজকে ব্লগটা তিন দিন চার দিনের ব্লগ একসাথে মিশিয়ে সাজিয়ে দিয়েছি, যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও, আমি জানি তোমরা ম্যানেজ করে নেবে। মানে আমার শরীরটা না ইদানিং ভালো যাচ্ছে না, মানে খুবই খারাপ, রাত হলেই জ্বর আসছে আর ভীষণ মানে খাওয়া দাওয়া কমে গেছে, রোগা হয়ে যাচ্ছে যেই বলছে বলছে, ভীষণ বাজে হয়ে গেছে শরীরটা, নিজের দিকে খেয়াল রাখ খেয়াল রাখ। এবার জ্বরটা কি করে আমি থামাবো, যাই হোক সব মিলিয়ে একটু খারাপ আছে, শরীরের মধ্যে সবসময় কিরকম একটা ম্যাচ ম্যাচ ভাব হয়, গলা ব্যথা করে, ঢোক গিলতে পারি না, ঠান্ডাই হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, তো তারপরে কি হয় এসিতে থাকছি, বাইরে যাচ্ছি গরমের মধ্যে, ওই ঠান্ডা গরমটা লেগে আজকে এই দশা। যাই হোক, কি আর করা যাবে, আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার জন্য, প্রতিদিনের ব্লগ প্রতিদিনই দেবো। তো চলো আজকে টাটা করছি, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।